দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক প্রায় দু মাস হয়ে গেছে, তার সত্ত্বেও সমাধান বেরোলো না, আন্দোলনকারীরা হতাশ। জিজ্ঞেস করুন এরা, এদের পুরো কোম্পানিটা হচ্ছে চিটফান্ড। সারদা রোজভ্যালি এমপিএস এর মতো চিটফান্ড কোম্পানি হচ্ছে তৃণমূল কোম্পানি। এরা চিট ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। সবার থেকে বেশি অভিজ্ঞতা আমার আছে। এইখানে থামুন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অপেক্ষা করছেন এয়ারপোর্টে, 15 জন বিজেপি এমএলএ দেখা করবেন। আমরা আইসিডিএস এ যেভাবে ডিএমদের সামনে রেখে তৃণমূলের ক্যাডারদের আবার নিয়োগের চেষ্টা হয়েছে, আমরা এই নিয়োগ বন্ধের জন্য আমাদের এমএলএরা স্মৃতি ইরানি ম্যাডামের কাছে যাচ্ছেন। শুধু যাওয়া নয়, যতক্ষণ না এই কমিটি বাতিল করে এমএলএদের যোগ্য মর্যাদা দিচ্ছেন, ততক্ষণ জল জীবন মিশনের মতো, 100 দিনের কাজের মতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো স্মৃতি ইরানি জি ম্যাডামকেও আমাদের অনুরোধ, টাকা বন্ধ করুন কাল থেকে, সব টাকা বন্ধ। জাস্টিস গাঙ্গুলি যেটা করছেন অভাবনীয়। আমি নিশ্চয়ই বিদ্যাসাগর রাজারাম মোহনের সঙ্গে তুলনা করতে পারবো না, কিন্তু উনাকে বলবো উনি একেবারে একেবারে একটা বড় সংগ্রামে নেমেছে। এত লক্ষ্যে অবিচল থেকে সংবিধান এবং আইনি লড়াই, এর আগে আমরা দেখি আমাদের উনি বয়সে বড় না ছোট জানি না, আমাদের উনারে আজকে আমরা সকলে প্রণাম জানাই। তাদের চার্জশিটে মানিক ভট্টাচার্যের নাম, কিন্তু মানিক ভট্টাচার্য এখনো গ্রেফতার নয়, ইডি সিবিআই জেরার মুখোমুখি হয়। আরে চুনোপুটি সব খেয়েছে হয় চুনো। শুভেন্দুদা, সিবিআই এবং ইডিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীদের বারবার টার্গেট করা হচ্ছে, এনডিএ এবং ইউপিএ জমানাতে এই প্রশ্ন উঠছে, বিরোধীরা করছে যে এনডিএ এবং ইউপিএ তৃণমূল কংগ্রেস করছে। হ্যাঁ, যাদের বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়, মমতা ব্যানার্জি সিআইডি গাজলে গিয়ে 80 লাখ টাকা উদ্ধার করতে পারে মোৎসবপুরে, আমি শামসিকবালের টাকা আমির আর নাসিরের বাড়ি থেকে উদ্ধার করতে পারে না।